যে ট্রেনিংটা আপনাদের কেমন লাগলো? আপনার নিধি সম্বন্ধে অনেকে জানতেন না, যেটা প্রথমে আমি সবাইকে জিজ্ঞেস করলাম, তো নিধি সম্বন্ধে এখন কি সবাই একটা স্বচ্ছ ধারণা তো পেয়েছেন এবং নিধি কোন আইনে চলে, কীভাবে চলে, আমরা কীভাবে ব্যবসা করছি, আগামী দিনে কীভাবে করব, এগুলো পয়েন্ট আমরা ডিসকাস করেছি। তো এবার আমাদের যেটা লাঞ্চের পরে আমাদের যেটা ছিল 15-20 মিনিট আমরা জাস্ট কোশ্চেন অ্যান্সার করবো, তাই তো? তো এখানে আপনারা নিজেদের মধ্যে কিছু ডিসকাশন নিশ্চয়ই করেছেন, তো আপনাদের কাছে কী কী প্রশ্ন মনে হয়েছে বা কী কী প্রশ্ন আপনার সামনে উপস্থিত হচ্ছে এই মুহূর্তে? যা যেরকম মনে প্রশ্ন আছে একদম পরিষ্কার পরিষ্কার করো আর কি, আপনিও করতে পারেন, যে কোনো কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন একজন আগে শুরু করুন। নিধির এগেনস্ট না, নিধি লাইসেন্স নিয়ে আমরা গুরুত্ব দিতে পারি না কেন? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, নিধি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটা করেছে, প্রথমত একটা তো বলা আছে যে আমরা আনসিকিউর লোন প্রোভাইড করতে পারি না, আর সেভিংস নিতে পারি, সিকিউর লোন দিতে পারি, এটা তো সরকারি রুলস আমাদের মানতে হবে। এবার পারি না কেন, কেন কথা উত্তর অ্যাকচুয়ালি গভর্নমেন্ট দেবে, তবুও আপনাদের সামনে ডিসকাস করছি। যেহেতু আমরা নিধি সংস্থা, আমরা যে মানুষকে লোন দেব, টাকাটা আমরা পাবো কোথা থেকে? আমাদের টাকাটা তো পাবলিক থেকে আসছে না, আমাদের যারা মেম্বার তারা তো আমাদের কাছে সেভিংস থাকছে, তো আমাদের যারা মেম্বার, মেম্বারদের গচ্ছিত বা সেভিংসের টাকাই তো আমরা লোন দিচ্ছি। তো যখন মেম্বাররা আমাদেরকে টাকাটা গচ্ছিত রাখছে, তাদেরকে আমি ইন্টারেস্ট দিচ্ছি, এই কমিটমেন্টও করা আছে, তাহলে আমরা সেই ইন্টারেস্টটা পাবো কোথায়? আমরা যতক্ষণ লোন দেব, লোনের কালেকশন আসবে উইথ ইন্টারেস্ট, আমরা সেখান থেকে আপনাদের মাইনা দেবো এবং আমরা মেম্বারদের ইন্টারেস্ট দেবো। এবার ধরুন আপনি কাস্টমারের থেকে টাকা নিচ্ছেন বা মেম্বার থেকে টাকা নিয়েছেন, দিয়ে এবার আপনি লোন দিয়েছেন, গ্রুপ লোন, আনসিকিউর লোন মানে গ্রুপ লোন দিয়েছেন, এবার সেই গ্রুপে একটা গ্রুপ টাকাটা আপনার মেরে দিয়েছে বা আপনি কোনো কোনো সেই লোনের কিস্তি আদায় করতে ব্যর্থ হয়েছেন, তাহলে এফেক্টটা কার উপরে পড়বে? এফেক্টটা কার উপরে পড়বে? মেম্বারের উপরে পড়বে। টাকা তো আপনার নয়, টাকা তো বিভিন্ন গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় 10 টাকা 20 টাকা করেই তো আমার টাকাটা জমা হচ্ছে, সেই টাকা লোন যাচ্ছে। তাহলে গভর্নমেন্ট যখন আপনাকে মেম্বারের থেকে সেভিংস নেওয়ার অধিকার দিয়েছে, সেটাকে মানে সিকিউর করা, সেটাকে সুরক্ষিত রাখার, মেম্বারের টাকা তো যেন মার না যায়, সেটাও গভর্নমেন্ট কিন্তু তার নিয়মের মধ্যে রেখেছে। আপনাকে এই জন্য বলা হচ্ছে আপনি সিকিউর লোন দেন, যদি সে কোনো কারণে টাকা শোধ করতে না পারে, আপনি তার অ্যাসেট ক্রপ করতে পারবেন, আপনি তার থেকে টাকা আদায় করতে পারবেন, তবেই তো আপনি আপনার মেম্বারদের টাকা ইন্টারেস্ট শুধু ফেরত দিতে পারবেন। এই জন্যই বলা হয় নিধিতে আপনি আনসিকিউর লোন দিতে পারবেন না, আপনাকেও রিস্ক নিতে দিচ্ছে না গভর্নমেন্ট, যেহেতু আপনি কাস্টমারের টাকা আপনার হাতে। মোটামুটি বোঝা গেল? ক্লিয়ার না ক্লিয়ার নন? আপনি একটা গ্রুপে 20 জনকে লোন দিলেন, 20 জনকে লোন দিলে 20 জন থেকে এলআইসি বন্ড নেবেন, তাহলে ঠিক আছে দিন। গ্রুপ লোন আপনাকে কখনো বলেনি যে গ্রুপ লোন মানে কি, আনসিকিউর লোনকে বোঝায়। আপনি সিকিউরিটি নিয়ে দিতে পারেন। এবার যেটা আপনি বলছেন আপনার গ্রুপ আছে 20 জন 20 জনই আপনার এলআইসি বন্ড দেবে, কিন্তু সেটা গ্রুপ, আপনি যদি 20 জন থেকে এলআইসি বন্ড নেন, সেটা লোনটা তো সিকিউর হয়ে গেল। এটা কালেকশন ফ্রিকুয়েন্সি, যেটা কালেকশনের যে মডেলটা, সেটা আপনি সুবিধার্থে গ্রুপ থেকে নিচ্ছেন, কিন্তু গ্রুপ তো নয়, এটা অ্যাকচুয়ালি সিকিউরিটি নিয়েছেন। এরপর আপনি কালেকশনটা গ্রুপ করে নেবেন, বাড়িতে বাড়িতে নেবেন, ইন্ডিভিজুয়াল নেবেন, সেটা তো আলাদা ব্যাপার হয়ে গেল। আর বলুন, একজন কাস্টমারকে হায়েস্ট কত লোন দিতে পারি? নিধিতে একজন কাস্টমারকে হায়েস্ট আমরা 2 লাখ টাকা লোন দিতে পারি, 2 লক্ষ টাকা, ঠিক আছে? এবার যখন আপনার ধরুন একটা রানাঘাট ব্রাঞ্চ, রানাঘাট ব্রাঞ্চে আমি একটা কাস্টমারকে 2 লাখ টাকা লোন দিতে পারি ম্যাক্সিমাম। এবার যদি রানাঘাট ব্রাঞ্চের আমার টার্ন ওভার বেড়ে যায়, রানাঘাটের ব্রাঞ্চের ব্যবসার টার্ন ওভার 2 কোটি টাকা ছাড়িয়ে যায়, তাহলে এই ব্রাঞ্চে আমি একজনকে 7.5 লাখ টাকা লোন দিতে পারবো, একজন আর তখন 7.5 লাখ। দুজন বেশিও দিতে পারেন, একটা ফ্যামিলিতে দুজনকেই দেবেন কেন, আপনি যত লোক মেম্বার হবেন তত লোককে দিতে পারেন। এবার হাজবেন্ড ওয়াইফের নামেই বাড়িটাকে আছে, বা হাজবেন্ড ওয়াইফের নামে নেই, হাজবেন্ডের নামে আছে,
হাজবেন্ড হচ্ছে মর্টগেজ করলো, করে 2 লাখ টাকা নিলো, ওয়াইফের যদি গ্যারেন্টার সে হয় তাহলে তাকে কি 2 লাখ টাকা লোন আমরা দিতে পারি? না, মেম্বার তো আপনার একটাই। না, মেম্বার যদি দুটো হয়? মেম্বার দুটো হলে একটা মর্টগেজ দিয়ে দুজন লোন তো পায় না, তাহলে আপনাকে এই লোনটাকে বাড়াতে হবে, এই লোনটাকে বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। ১০০ টাকা শেয়ার দিয়ে ১০০ টাকা শেয়ার দিয়ে ১০০ টাকা লোন দেন কি করে? মানে আপনি যা দিচ্ছেন ম্যাক্সিমাম আপনি দিচ্ছেন কত? আমরা লোনে ইন্টারেস্ট 12.5%। ধরুন আমি দেখাচ্ছি কোনো একটা পলিসিতে, আমি একটা কথা বলছি, মানে ধরুন আমি আজকে আমাকে দিচ্ছি ধরুন একটা আরডির একটা পলিসি আছে মানে 8%, আরডির একটা কোয়ালিটি আছে 10%, একটা একটা পলিসি আছে 12.5%, তাহলে আমি যখন ইন্টারেস্ট রেটটা দেবো 12.5+ 7.5 মানে আমি হাইয়েস্ট কোম্পানি থেকে যে ইন্টারেস্ট যেটা দেবেন তার উপরে 7.5% তাই তো? তার হিসাব মতো হচ্ছে 20% টোটাল আপনাকে মনে রাখতে হবে 12.5+ 7.5 20% আপনি ইন্টারেস্ট 20% আর আপনাদের মনে থেকে বলুন ফিল্ডের লোকেদের কিছু কথা নেই, কোশ্চেন তো থাকার কথা মেইনলি ফিল্ডের লোকেদের, আপনারা এত কাস্টমার ভিজিট করছেন আপনাদের তো কোশ্চেন থাকার কথা। যাই হোক বলুন না, যে যেটা কোশ্চেন বলুন আলোচনা করুন, হয়তো আপনি জানেন যে উত্তরটাই আছে কিন্তু আপনি আলোচনা সবাই জানতে পারবে না। আমি ওটাই বললাম, বলুন সেটা আপনি বলুন যে আমাদের সেই সফটওয়্যারটার উপরে সফটওয়্যারে মানে আপনি চাইছেন যে সফটওয়্যারে ফিল্ড অফিসারে ফিল্ড থেকে ফর্ম ফিল আপ করবে? দেখুন এটা অসম্ভব কিছুই না, সম্ভব। সফটওয়্যারে যদি ফিল্ড অফিসারে লগইন তো আছে, তো লগইনের মধ্যে যদি মেম্বারশিপের যে ফর্মটা বা লোন অ্যাপ্লিকেশন ফর্মটা যদি দিয়ে দেওয়া হয় আপনি ওখানে করতে পারবেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে মোবাইল স্ক্রিন তো ছোটো, যে সময়টা আপনার নষ্ট হবে ভুল হওয়ার চান্স বেশি থাকবে, এটাই প্রবলেম। আপনি চাইলে নর্মালি আপনাকে ওই ফর্মের পারমিশন অ্যালাউ করে দেওয়া হবে, মিডল দা যদি ফিল্ড অফিসারকে মেম্বারশিপের বা লোন অ্যাপ্লিক ফর্মটা অ্যালাউ করে দেওয়া হয় ওটা ফিল্ডে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটাকে অফিসে যে প্রিন্ট আউট করে নিয়ে ফটো মেরে দিয়ে সিগনেচার করে দেবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেল ম্যাপেল ডিজিটাল সার্ভিস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, ধন্যবাদ।